ছানার জিলাপি তাহলে চলুন দর্শক এর উপকরণগুলো একবার দেখে নেই এখানে আমি 1.5 কাপ মতো ছানা নিয়েছি জাফরান রং নিয়েছি দারচিনি এলাচ সামান্য একটু লবণ চিনি গোলাপ জল চিনি গুঁড়া ময়দা ঘি বেকিং পাউডার তার সাথে ভাজার জন্য তেল লাগছে তাহলে দর্শক মূল রান্নায় চলে যাই রান্না শুরু করার আগে আপনাদেরকে একটু ছানা তৈরি পদ্ধতিটা বলে দেই 1 কেজি দুধ যখন ফুটে উঠবে তখন আপনি 3 টেবিল চামচ ভিনেগার 1 কাপ পানিতে মিশিয়ে হাতে দেবেন দিয়ে একটু নেড়ে দিয়ে ঢেকে রাখবেন ব্যাস তৈরি হয়ে গেল ছানা এখন আমি সেই ছানাটা শুকনো করে নিয়েছি এবং এতে আমি একটু ভালো করে ম্যাশ করে নেব যাতে ছানার যে দলা ভাবটা থাকে সেটা যাতে না থাকে এর সাথে আমি একটু অল্প অল্প করে একটু ঘি মিশাবো এখন যেমন 1 চা চামচ পরিমাণ ঘিটা দিচ্ছি দিয়ে আমি ছানাটা এরকম হাতে তালু দিয়ে ডলে ডলে নিচ্ছি আমি আবার একটু ঘি নেব ঘি দিয়ে এটা একটু মাখতে হবে এর সাথে আমি ময়দা নেব যতটুক ছানা তার অর্ধেক পরিমাণ ময়দা 1.5 কাপ যেহেতু আমি ছানা নিয়েছি তার অর্ধেক পরিমাণ আমি ময়দা অল্প অল্প দিয়ে আবার মেখে নেব এরকম করে আমি এর মাঝখানে একটু বেকিং পাউডার দিব 1/4 চা চামচ দেখেন ছানাটা কিন্তু অনেক নরম হয়ে গেছে মন্ড তৈরি হয়েছে মন্ড মানে হচ্ছে ময়ান দেয়ার যেটা এটা আপনি যত সুন্দর করে যত নরম করে মুথে নেবেন ছানার জিলাপি তত সফট হবে এখন আমি এতে জাফরান রং একটু মিশাবো খুব সামান্য পরিমাণে যাতে ভিতরে একটু রঙিন হয় ছানার জিলাপিটা তাহলে ভালো লাগবে দেখতে গোলাপ জল খুব সামান্য পরিমাণে দিলে অল্প একটু সুগন্ধ বের হবে ওটাই ভালো লাগে বেশি তীব্র স্মেলটা ভাল লাগে না ব্যাস হয়ে গেছে এখন আমি চুলোটা ধরাবো চিনি শিরার জন্য চুলো ধরিয়ে আমি এখানে 1 কাপ চিনি রেখেছি পুরোটা দেব এবং সে আমি 4 কাপ পানি দেব মানে আমি চিনি শিরার ঘনত্বটা এমন চাচ্ছি যে খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না এর ভিতর দারচিনি এলাচ কয়েক টুকরো দিলাম 3-4 টুকরো এলাচ দিলাম আর দারচিনি দিলাম 3-4 টুকরো তেল দিয়ে দেব তবে এখানে খেয়াল রাখতে হবে ছানার জিলাপিটা তেল হালকা গরম থাকতে দিতে হবে যদি বেশি কড়া গরমে দিয়ে দেন ছানার জিলাপি ছেড়ে দেন তাহলে ভিতরে কাঁচা থাকবে অথবা সেটা চিনির শিরায় ভালো ফুলবে না তেলটা হালকা গরম হয়েছে এখন আমি আস্তে আস্তে একটা ছেড়ে দেব দেখেন তেলটা কিন্তু হালকা গরম হয়েছে এবং এটা হালকা আঁচে ভাজতে হবে একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে দর্শক আমার এই ছানার জিলাপি হতে কিন্তু 15 মিনিট সময় লাগবে কারণ এটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তাহলে বন্ধ হয় কি যদি সেই ফাঁকে একটা বিরতি নিয়ে নেই সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন
দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম টুরিস্ট কিচেনে। আমার জিলাপিগুলো মোটামুটি হয়ে গেছে। ছানার জিলাপি আসলে সবসময় একটু কড়া করে ভাজতে হয়, যাতে একটু পোড়া পোড়া ভাব থাকে। দর্শক, আমি যে কালারটা চাচ্ছিলাম সেটাই কিন্তু এসে গেছে। এখন আমি চুলোটা বন্ধ করে দেব। আর এই গরম জিলাপি কিন্তু কখনোই ফুটন্ত চিনি শিরায় দিবেন না। চিনি শিরার চুলোটা বন্ধ করে তারপরে আমি এর মধ্যে একে একে ছাড়ব। দর্শক দেখেন, চিনি শিরায় ভিজানোর পর এটা কিন্তু যখন একটু ডুবে ডুবে যাবে, বুঝবেন যে এটা রসটা এর ভিতরে ঢুকছে। তো কাজেই এটা অন্তত 1.5 ঘন্টা সময় দিতে হবে এইটা ভিজতে। তো এই ফাঁকে দর্শক, আমি এর পুরো প্রস্তুত প্রণালীটা আরও একবার আপনাদের বলে দিচ্ছি। প্রথমে একটি পাত্রে হাফ কাপ ছানা নিয়ে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। একটু পরপর ঘি দিয়ে ভালোভাবে চটকে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা মসৃণ না হয়। এবার এর সাথে হাফ কাপ ময়দা, 1/4 চা চামচ বেকিং পাউডার, সামান্য জাফরান রং দিয়ে ভালোভাবে মণ্ড তৈরি করে নিতে হবে। এখন শিরা তৈরির জন্য 1 কাপ চিনির সাথে 4 কাপ পানি ও কয়েকটি দারুচিনি ও এলাচ দিয়ে এটা ফুটতে দিতে হবে। এবার ছানার মণ্ড দিয়ে জিলাপি তৈরি করে নিয়ে অল্প গরম তেলে ছেড়ে কড়া করে ভেজে নিয়ে শিরার মধ্যে ছেড়ে দিতে হবে। পুরোপুরি ভেজার জন্য 2 ঘন্টা সময় নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল ছানার জিলাপি। দর্শক, ছানার জিলাপি তৈরির পুরো প্রস্তুত প্রণালী দেখে নিলেন। তো দর্শক, চলুন এইটা আরও সুন্দর করে কিভাবে পরিবেশন করা যায় মোহাম্মদ বিলাল হোসেনের কাছ থেকে সেটা জেনে নেই। ভাইয়া, আমি আজকে ছানার জিলাপি তৈরি করেছি, তো এটাকে আপনি এখন কিভাবে সাজাবেন? এটা তো একটা সুইট ডিশ। হ্যাঁ, এটা আমি আজকে ফ্রুটস দিয়ে সাজাবো। ফ্রুটস দিয়ে? হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। তো আমি কিউই নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কিউই, অ্যাপেল, গ্রেপস, আপনার এখানে রেড আছে অ্যান্ড গ্রিন আছে, আমরা সবগুলো মিলিয়ে সাজাবো। Thank you.
আমি এবার এক এক করে বসিয়ে দেব। আপনার রেসিপি কিন্তু আপা দেখ খুবই সুন্দর তাই, এবং টেস্টও ভালো হয়েছে। আমি তো আপনার একটা পিঠা ট্রাই করেছিলাম, মানে কি সবগুলো ডিশে আপনার খুবই সুন্দর হয়েছে এবং খুবই মজাদার। এখন আমি ফুলটা বসিয়ে দেব। এই তো আপা আপনার ছানার জিলাপি, খুবই সুন্দর, এক কথায় অপূর্ব।